everyone, welcome back to my channel Bong Try Hope. I am Try Hope. So, aaj ke ekta birat boro kotha bolbo. Mane ki bolbo? Ashole tumra shobai jano ami porai কালকের থেকে দু তিনটা বাচ্চা এসেছে আমার কাছে, বিশ্বাস করো এমন টাইপের চঞ্চল বাচ্চা, মানে কি বলবো, আমি সামলাতে পারছিলাম না। ফার্স্ট অফ অল তো হিন্দিতে বলতে লাগে ওর সাথে কথা, সেকেন্ড ও ইংলিশ মিডিয়াম, তাতে আমার কোনো অসুবিধাই নেই, কিন্তু এই বাচ্চাদের পড়াতে আমার যা অসুবিধা। আমি ক্লাস 7, 8, 9, 10, 11, 12 আমি ঠিকঠাক করে পড়িয়ে দিতে পারবো, কিন্তু এই বাচ্চাদেরকে আমাকে তারা পোষায় না। কিন্তু আমি অনেকবার না করেছি যে আমি পড়াবো না, আমি শুনলে অবাক হবে, আমি ছোটো ছোটো বাচ্চা মানে এই 2-3 আমি পড়াতে পারি না, আমার ভালো লাগে না। কিন্তু কী করবো, গার্জেনটা এমনভাবে বলছিল যে না করাতে হবে করাতে হবে, তাই ধরার মতো। আমি ঠিক জানি না কার থেকে আমার কথা শুনেছে, যাই হোক, মানে ওই একদিন পড়ানো আমার কাছে মনে হচ্ছে 10 দিন ওকে পড়িয়ে ফেলেছি, বারবার শুধু এখানে বসো এই করতে করতে। আমি জানি না ওকে কতদিন আমাকে ট্যাকেল করতে লাগবে, আমি ঠিকমতো ওই মানে বাচ্চাদেরকে ওই কন্ট্রোল করতে পারি না ভালো করে, ওই পর্ণ তারপর বসো এই খেলনা দেখিয়ে পুতুল দেখিয়ে। আর আমার বোনের সাথে যখন আমার বোনকে দেখেছে ওর সাথে খেলতে যখন শুরু হয়ে গেছে, আমি পড়াবো কি আমার বোনের সাথে খেলতে শুরু হয়ে গেছে, আমার কিন্তু খুব রাগ হয় এরকম চঞ্চল বাচ্চা দেখলে। আমি খুব শান্ত, তো আমি তো আমি ওরকম করে হ্যান্ডেল করতে পারি না, আমি লাস্টে কেঁদে ফেলি। তো আজকেও আসবে, আসিস না ভাই, কোনোভাবে যদি আমাকে না করে দিত এই কথাটা আমি কাকে বলবো, আমার মাকে, আমার আমাকে মানে মারবে ধরে, বলবে ছি কি বাচ্চাদের নামে এসব বলিস, আমি জানি আমার মা আমাকে এটা বলবে, এই জন্য আমি মাকে বলতে পারিনি, তোমাদেরকে বলেছি। ইয়েস, আমি এই এক্সপিরিয়েন্স আমি কার সাথে শেয়ার করবো, অবভিয়াসলি তোমাদের সাথে শেয়ার করবো, তোমরাও আমার সাথে শেয়ার, তোমাদের এক্সপিরিয়েন্স তোমাদের শেয়ার করতে পারো। হ্যাঁ, আমি যে কী করবো বাচ্চাটাকে নিয়ে, যতই আমি হ্যাপি মুডে পড়াতে চাই ততই আমার খারাপ হয়ে যায়। আর আমি পড়াচ্ছি ক্লাস 8 থেকে, বিলিভ মি, আমি ক্লাস 8 থেকে মানে আমি ছোটো ছিলাম 12-13 বছর হবে তখন, সেই সময় আমি অঙ্কুরে একটা বাচ্চাকে পড়িয়েছিলাম, মানে খেলার ছলে ছিল, মানে ওর সাথে আমি খেলছিলাম, তো অঙ্কুরে পড়াতে এখন প্রায় অনেক বছর হয়ে গেলো আমি মানে পড়াচ্ছি, মানে কেউ বিশ্বাসই করে না আমি পড়াই, মানে ভাবে যে স্কুল স্টুডেন্ট। স্কুলে যখন ছিলাম তখন পড়েছি ক্লাস 10 আর 12 বাদে, যখন আমার বোর্ডস এক্সাম ছিল তখন বাদে আমি সব ক্লাসে পড়িয়েছি, মানে নিজে পড়ে আমার গান, মানে তখন আমি গান শিখতাম, গান প্র্যাকটিস করে নিজে পড়ে করম পড়ে তারপরে আমি পড়াতাম তাদেরকে। আমার মা বলতো কি যে আমি আমার পড়ানোর প্রফেশনটাকেই আমি ধরে ফেলেছি, তো মানে একটা রেগুলারিটি, একটা মানে টাইম যাতে নষ্ট না হয়, বা আমি যদি মাথার মধ্যে সবসময় লেখাপড়াটা নিয়ে থাকি, আমার মা তাই বলেছে যে সবসময় ওরকম করে থাকতে, একটা কনসিস্টেন্সি মেনটেন করতে, এরকম করে আমি ছোটো থেকে বড় হয়েছি, মানে সবসময় আমি কাজের মধ্যেই ব্যস্ত থেকেছি, কাজ খেলাধুলা এই এই হ্যান ত্যান, মানে মোবাইল আর টিভি দেখার সময় আমি একদমই পাই না সিরিয়াসলি। আর এখন তো আবার কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিতে লাগবে, তো তোমরা কারা কারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিয়েছো আমাকে প্লিজ বলো তো, তো আমিও তাহলে নিবো, মানে আমাকে নেওয়া উচিত এই সময়, কলেজে পড়ছি এখন, তো না নিলে পরে কেমন করে চলবে, টেনশন হচ্ছে যে এরপরে কী হবো, হোয়াট ইজ মাই ফিউচার গোল, ফিউচার প্ল্যান জানি না, অনেকে জিজ্ঞেস করে, আমি একটা উল্টো পাল্টা র্যান্ডম কিছু বলে দিই, আমি কিছু বলতেই চাই না অবভিয়াসলি, আমি কী বলবো, আমি বলেই বা কী করবো যে কী হবো না হবো। অ্যাকচুয়ালি তো মানে আমার ব্লগটাকে গ্রো করার ইচ্ছা আছে ইউটিউবে, আমি জানি না সিরিয়াসলি, আমি জানি না আমার বাড়িতে নেই কেউ বলে আমি এত কথা মানে বলে যাচ্ছি দিদা দিদা করে, মানে ভিডিওটা এখানে এন্ড করি, এখন যাই গিয়ে একটু পড়তেও বসি, অনেকদিন ধরে পড়ি না, মানে আমার এক্সাম শেষ হওয়ার পর আমি আর পড়িনি, আমি একটু পড়তে বসি, দেখি কী ব্যাপার কী সমাচার, ওকে বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। এই ভিডিওটা ভালো লাগলে কিছু করতে হবে না, জাস্ট কমেন্ট করে দিও যে তোমরা কী করছো, তোমাদের কী ফিউচার গোল, ওকে বাই।